আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দোয়া ও শুভকামনা নিয়ে শুরু করছি স্টপ টর্চারের আজকের পর্বে তো প্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে খারাপ মানুষের সাথে ভালো মানুষের বিরোধ বাঁধে না কেন তো বন্ধুরা আলোচ্য বিষয়ে আলোচনা করার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন আপনাদের মতামত প্রকাশ করলে আমরা উদ্বুদ্ধ এবং আনন্দিত হয়ে পরবর্তীতে অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও নিয়ে আপনাদের উপহার দিব তো বন্ধুরা খারাপ মানুষের সাথে ভালো মানুষের বিরোধ কেন বাধে না অধিকাংশ সময়েই কিন্তু ভালো মানুষের সাথে খারাপ মানে খারাপ মানুষের সাথে ভালো মানুষের বিরোধ বাধে না হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে বাধে কিন্তু আমরা বেশিরভাগটাই দেখেছি যে খারাপ মানুষের সাথে কখনোই ভালো মানুষের বিরোধ বাধে না কারণ ভালো মানুষের ভিতরে একটি ভালো মন বসবাস করে এবং এই ভালো মানুষটি সবসময় ভালো চিন্তা করে এবং সেও বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে ভালো বুদ্ধি দিয়ে থাকে তো এই বিরোধ না লাগার পিছনে এই ভালো মানুষের ভিতরে একটি স্যাক্রিফাইস কাজ করে এবং সে সব সময় এই খারাপ মানুষ থেকে দূরে থাকে এবং সে সব সময় ছাড় দিয়ে যায় একটা জায়গায় কথা হচ্ছে তাকে একটা বাজে কথা বলছে সে বিষয়টা প্রতিউত্তর না করে সে চলে গেল এই যে একটা ছাড় এই ছাড়টা দিয়ে কিন্তু ভালো মানুষরা কিন্তু সব সবসময় চলে সম্মান করতে হলে কিন্তু শিক্ষার প্রয়োজন আছে কিন্তু অসম্মান করতে শিক্ষার প্রয়োজন হয় না কারণ সম্মান করতে গেলে যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু পরিবার থেকে পেয়ে থাকে এবং যে পরিবারটা তার সন্তানকে সুন্দরভাবে শিক্ষা দিতে পারে সেই কিন্তু একটা সমাজে একজন মানুষকে সম্মান করতে জানে তো বন্ধুরা আমরা মানুষ ভালো মানুষ এবং খারাপ মানুষ নিয়ে দু একটি কথা বলব আল্লাহতালা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তারপরেও বলতে হয় যে সমাজে কিছু খারাপ চরিত্রের মানুষ আছেন এবং ভালো চরিত্রের মানুষ আছেন অ্যারিস্টটল যেমন বলেছেন যে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব আমরা সেই ক্ষেত্রে দেখেন আমাদের ভিতরে এই বুদ্ধিবৃদ্ধি সম্পূর্ণ জীব বা মানুষ হয়ে আমরা অনেক সময় সমাজে অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকি যেমন মদের ব্যবসা করি গাজার ব্যবসা করি ইয়াবার ব্যবসা করি মাদক আসক্ত হই নারী নির্যাতন নারী ধর্ষণ হ্যাঁ দুর্নীতি এই সব কিছু কিন্তু কিছু শ্রেণীর মানুষ এইগুলি করে থাকে কিন্তু যারা ভালো মানুষ তারা কিন্তু এই সমস্ত কোনো কিছুর ভিতরেই নেই যারা ভালো মানুষ তাদের সংজ্ঞা হচ্ছে যে সে সব সময় সৎ থাকতে পছন্দ করে নিরিবিলি থাকতে পছন্দ করে নির অহংকারী পর উপকারী এবং সৎভাবে উপার্জন করে তার পরিবারের সদস্যদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার চিন্তাভাবনা করে এবং সে কখনোই পরের সম্পত্তি ভোগ করার জন্য উঠে পড়ে লাগে না কারোর পিছনে লাগে না বা পরের সম্পত্তি ভোগ করে রাতারাতি ধনী হতে চায় না কাউ কারোর কোনো সম্পদ ধ্বংস করে না সব সময় চেষ্টা করে যে নিজের যে সৎ পথে থেকে যে ইনকাম করে সেই ইনকাম দিয়ে সে যতটুকু চলতে পারে সেটুকেই সে শান্তি এবং সেই শান্তি নিয়েই কিন্তু সে সমাজে বসবাস করে এর বিপরীতে যদি আপনি যান যারা খারাপ চরিত্রের মানুষ তারা এর বিপরীতে কাজ করে থাকে তাই আমরা এক কথাই বলতে পারি যে ভালো মন লালন করে সেই হচ্ছে ভালো মনের মানুষ তো বন্ধুরা আমরা জানি অনেক সময় আমরা বলে থাকি যেমন কর্ম তেমনি ফল এই যেমন কর্ম তেমনি ফলেরও কিন্তু দুইটি ভাগ রয়েছে একটি ভাগ হচ্ছে যে আপনি যেমন ভালো কাজ করলে আপনি ভালো ফলাফল পাবেন ভালো কাজ করলে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে তেমনিভাবে আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করবে তারপরেও এই ফলাফল কিন্তু আপনি দুইটি ভাগে পাবেন একটি হচ্ছে তৎক্ষণাৎ পাবেন এবং অন্যটি হচ্ছে আপনি বিলম্বিতভাবে পাবেন সে বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এই যে খারাপ মানুষ খারাপ চরিত্রের মানুষ এই খারাপ চরিত্রের মানুষ থেকে আমাদের কিন্তু সব সময় দূরে থাকতে হবে এবং এই খারাপ মানুষগুলি চেনার কিন্তু অনেকগুলি উপায় আছে এক নাম্বার উপায় হচ্ছে দেখবেন এক ধরর এক শ্রেণীর মানুষ আছে তারা আপনাকে দেখে সরাসরি খুব সুন্দরভাবে ও অনায়াসে আপনার ভিতরে ঢুকে যাবে আপনার ভিতরে প্রবেশ করে আপনার ভিতরে যেই সমস্ত দুর্বলতা আছে বা যে কোনো জিনিস আছে এই জিনিসগুলি আপনার গুণ দোষ যা আছে সব কিছু সে শ্রবণ করবে সে নিবে নিয়ে আপনার ভালো দিকগুলি কিন্তু কারোর কাছে প্রকাশ করবে না আপনার যে দোষগুলি আছে সেই দোষগুলি মানুষের কাছে প্রচার করবে কিছু সংখ্যক মানুষ আছে অযথাই শুধু শুধু আপনাকে প্রশংসা করবে প্রশংসা করার কোনো কাজ আপনি করেননি তারপরেও সে দেখবেন আপনার নামে অযথা প্রশংসা করতেছে আপনার সামনে কিন্তু আপনার পিছনে আপনার নামে বদনাম করতেছে এই যে মানুষগুলি এই মানুষগুলি কিন্তু সব সময় খারাপ চরিত্রের হয়ে থাকে আপনার বিপদের সময় আপনার পাশে না থেকে আপনার বিরুদ্ধে উল্টা কথা বলে বেড়ায় এবং আপনার দোষ সবার কাছে তুলে ধরে কিন্তু আপনার যে বিপদ এই বিপদের সময় কিন্তু আপনার কাছে সে নেই আরেকটি বিষয় হচ্ছে আপনার বিপদের সময় দেখবেন ভালো মনের মানুষ যিনি তিনি কি আপনার বন্ধু সে আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়িয়েছে এবং আপনাকে সাবাস দিয়েছে আপনার পাশে থেকে আপনাকে বিভিন্নভাবে আপনাকে উৎসাহ করেছে এবং আপনাকে কিন্তু ভালো পরামর্শ দিয়েছে তো বন্ধুরা আমরা এই দুই শ্রেণীর মানুষকে কিন্তু কখনোই ভুলি না একটি হচ্ছে যে আপনার ক্ষতি করেছে যে আপনার সবসময় ক্ষতি করে আপনার শত্রু হিসেবে সমাজে পরিচিত এবং খারাপ চরিত্রের মানুষ এই মানুষগুলিকে কিন্তু আমরা সব সময় মনে রাখি মনে রাখার কারণ হচ্ছে এই মানুষগুলিকে যদি আমরা সহজেই ভুলে যাই তাহলে এই মানুষগুলি কিন্তু আবার পুনরায় আমাদের কাছে আসবে এবং আমাদের সাথে কিন্তু সব ধরনের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে আর আমরা যদি একে মনে রাখি তাহলে আমাদের ভিতরে এটা কাজ করবে যে একটা খারাপ চরিত্রের মানুষ এবং এ সবসময় আমার ক্ষতি করতে পারে আরেকটি বিষয় হচ্ছে এ আপনার ক্ষতি করেছে এবং ক্ষতি করার ফলে আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়েছে এবং এই ঘুমন্ত বিবেক যখন আপনার জাগ্রত হয়েছে তখন কিন্তু আপনি ঘুরে দাঁড়িয়েছেন এই যে ঘুরে দাঁড়াইছেন এখন এই জাগ্রত বিবেককে এই খারাপ চরিত্রের মানুষ কিন্তু চেষ্টা করবে পুনরায় আবার আপনার বিবেককে ঘুম ঘুমপড়ায় দেওয়ার জন্য তাই এই খারাপ প্রকৃতি মানুষকে সব সময় মনে রাখা উচিত আমি মনে করি দ্বিতীয়টা হচ্ছে যে যে ভালো মনের মানুষ ভালো মনের মানুষ হচ্ছে যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল আপনাকে সময় সৎ বুদ্ধি দিয়েছে যাদের সাহায্য সহযোগিতায় এবং সব ধরনের হেল্প তারা করেছে এই সাহায্য সহযোগিতা নিয়ে আপনি আপনার সফলতার চূড়ায় পৌঁছেছেন এবং এই সফলতার চূড়ায় পৌঁছে আপনি কিন্তু তাদেরকে ভুলে যেতে পারেন না আপনি তাদেরকে মনে রাখবেন আর যদি আপনি তাদেরকে ভুলে যান তাহলে হবে পৃথিবীর সর্বনিকৃষ্ট বিশ্বাসঘাতক হিসেবে কিন্তু আপনি পরিচিতি লাভ করবেন তো খারাপ চরিত্রের মানুষ থেকে দূরে থাকতে হবে এবং এটা সব সময় মনে রাখলে তাদেরকে আপনি সময় দূরে রাখতে পারবেন আর ভালো যারা ভালো মনের মানুষ তাদেরকে মনে রাখতে হবে এই জন্য যে আপনার সফলতার পিছনে এদের যথেষ্ট হাত রয়েছে আপনার সফলতার পিছনে তাদের অনেক শ্রম রয়েছে তাদের বুদ্ধি রয়েছে এবং তাদের সাহায্য সহযোগিতা রয়েছে তাই তাদেরকে কখনো বলা যাবে না এই দুই শ্রেণীর মানুষকে সব সময় যদি আমরা চিহ্নিত করে রাখতে পারি আশা করি আমাদের চলার পথ সব সময় সুগম হবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে অহংকার কখনোই অহংকার করা যাবে না অহংকার কিসের কিছু মানুষ আছে সমাজে তারা সব সময় অহংকারে মনে করেন যে একদম মাটিতে পাড়া দিয়ে হাঁটে না এই যে অহংকার পৃথিবীতে অহংকার হচ্ছে সবচেয়ে বড় পাপ এই পাপ কিন্তু কখনো মাপ হবে না এই পাপ থেকে মাপ পাওয়া যাবে না তাই অহংকার করা যাবে না অনেকে অহংকার করে আমার পাশটা বাড়ি আছে আমার পাশটা গাড়ি আছে আমার অমুক আছে আমার তমুক আছে আমার ব্যাঙ্কে এত কোটি টাকা আছে এই আছে সেই আছে আজকে যদি মারা যান কালকে দুই দিন এই অহংকার কিন্তু আপনার কোনো কাজে আসবে না তাই আমি বলতে চাই যে এই অহংকার না করে আপনারা অহংকার ছেড়ে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা শিখতে হবে আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে আপনি কৃতজ্ঞতা বোধ যদি আপনার ভিতরে থাকে আপনি যদি মানুষকে সম্মান করতে পারেন আপনি যদি মানুষের সাথে সদ ব্যবহার করতে পারেন ভালো আচরণ করতে পারেন এবং মানুষ সমাজে যেই সমস্ত খারাপ কাজ আছে এই সমস্ত কাজ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি ভালো মন লালন করতে পারবেন এবং ভালো মনের আপনি একজন মানুষ হতে পারবেন তাই বন্ধুরা আমার একটি কথা হচ্ছে যেমন কর্ম তেমনি ফল এই বিষয়টি নিয়ে আমি ছোট্ট একটু গল্প বলবো তো বন্ধুরা আমার যে গল্পটি ছিল সেই গল্পটি হচ্ছে খারাপ চরিত্রের মানুষ কেমন হতে পারে আমি পূর্বে যেখানে বসবাস করতাম এটা আমার নিজের দেখা সেখানে সুস্থ সবল একজন ব্যক্তি তার বয়স ৩৫ থেকে চল্লিশ বছর সব কিছুতেই সে ফিজিক্যাল ফিট এবং তার ফিজিক্যাল ফিটনেসটা খুবই ভালো আমার নিজের চোখে দেখা সে কোনো কর্ম না করে কোনো কাজ না করে সে ভিক্ষাবৃত্তিতে নেমে গেল সে ভিক্ষা করে তার একটা লাঠি নিয়ে সে নিজের একটি পা সে লাঠির সাথে পেঁচায় তারপরে সে ভিক্ষা করে বেড়ায় আমি তখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি আমি বছরে হয়তো অনেক দুই মাসের চুরি পাই তারপরে তিন মাস চার মাস পরে বাড়িতে আসি তো তখন এসে দেখি উনি একজন ভিক্ষুক হ্যাঁ রাস্তায় দেখা হলে ভিক্ষা করতেছে বাড়ি আসলে দেখে উনি সব আমার পাশেই থাকে এক জায়গায় ভাড়া সেখানে সে সুন্দরভাবে হাঁটতেছে চলতেছে তখন নিজের কাছে খুব কাল কিরে এই লোকেরে দেখি ভিক্ষা করতে আবার এই লোক তো বাড়িতে খুব সুন্দরভাবে চলে তো এক পর্যায়ে আমি অনেক বছর পরে একদিন শুনতে পারলাম যে ওই লোকটা এখন আর সুস্থভাবে হাঁটতে পারে না ওই যে লাঠির সাথে পা পেঁচায়া যে উনি ভিক্ষা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে সে এখন আর সঠিকভাবে মাটিতে পাড়া দিয়ে হাঁটতে পারে না তো এই বিষয়টা আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিত করে বা কারোর নাম প্রচার করে বলতেছেন এটা আমার নিজের চোখে দেখা এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু খুব খারাপ যে নিজে এমন একটা কর্ম করছে যে উনি কিন্তু যে কোনো জায়গায় কাজ করে খেতে পারতো কিন্তু সেটা না করে সে মানুষকে ধোকা দিয়ে তারপরে সে ভিক্ষা করে তারপরে সে তার জীবনযাপন করেছে এখন বর্তমানে সে কিন্তু পঙ্গু অবস্থায় মনে করেন যে সে তার জীবনযাপন করছে এখন আর সে ভালো করে হাঁটতে পারে না এই যে খারাপ একটা চরিত্র যে নিজের চরিত্রটাকে বিভিন্নভাবে খারাপ করে দেওয়া মানুষকে কুপরামর্শ দেওয়া মানুষকে একটু উস্কানি দেওয়া এই যে এই জিনিসগুলিও কিন্তু খুব খারাপ তাই বন্ধুরা আমরা একটা জিনিস বলতে চাই সব সময় মানুষকে যে আমাদের যে ভিডিওগুলি এই ভিডিওগুলি আমরা কোনো উদ্দেশ্যে তৈরি করি না আমরা কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা না আমরা যেহেতু মানবাধিকার কর্মী সেই হিসাবে আমাদের কার্যক্রম আমাদের কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা সব সময় এই ধরনের ভিডিও প্রকাশ করে থাকি এবং আমাদের প্রচারণাটা যদি মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ যদি আমাদের এই ভিডিওটা দেখে এবং এখান থেকে যদি বিন্দু মাত্র হলেও যদি তারা কোনো শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে আমরা মনে করবো যে আমরা সফল হয়েছি বা আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ভুল ত্রুটি যদি আমাদের কমেন্টস বক্সে আমাদেরকে জানায় তাহলেও কিন্তু আমরা উপকৃতি হব যে আমাদের এই ভুলটা ছিল এই ভুলের জন্য আমাদের এই কাজগুলি আমাদের শুধরে নিয়ে এই কাজগুলি করতে হবে তো প্রিয় বন্ধুরা আমরা সবসময় ভালো মন লালন করব এবং ভালো মনের মানুষ হওয়ার চিন্তা করব এবং আমাদের চিন্তা চেতনা যেন সব সময় সুন্দর হয় এবং সুন্দর চিন্তা করি এবং সব সময় যেন সমাজে অবহেলিত মানুষ সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিন্তা করি এবং তাদের পাশে দাঁড়ানোর চিন্তা করি আমরা যেন কখনোই অহংকার না করি আমরা অহংকার করে যেন বড় ধরনের পাপ না নেই এবং আমরা যেন সময় কৃতজ্ঞতা প্রকাশ করি যে কোনো জিনিসের জন্য একটি মানুষের সাথে যদি সে যদি আমাদের আমাদেরকে কিঞ্চিত পরিমাণ উপকার করে থাকে তাদেরকে না ভুলে যাই এই বিষয়গুলি যদি আমরা সবসময় মেনটেন করে চলি এই বিষয়গুলি যদি আমরা সবসময় প্রকাশ করি মানুষের সাথে প্রকাশ করি এবং আমরা যদি নিজেদের দুর্বলতা মানুষের কাছে প্রকাশ না করে আমরা নিজেদের মধ্যে রেখে তারপরে যদি আমরা সেই সমস্যাগুলিকে সমাধান করি তাহলেই কিন্তু আমরা আমাদের সঠিক পথ বা আমাদের রুটটা ঠিক থাকবে এবং সেই রুটে যদি আমরা চলি তাহলে অবশ্যই অবশ্যই করে আমরা সফলতা অর্জন করতে পারব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ